আসসালামু আলাইকুম। গ্লোবাল ইসলামী ব্যাংক নিবেদিত নারী প্রেরণাময়ী অনুষ্ঠানের আজকের পর্বে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি নারী প্রেরণাময়ী অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের একটি সাপ্তাহিক আয়োজন। এই আয়োজনে ইসলামের দৃষ্টিতে নারীদের বিভিন্ন বিষয়, ইসলামী জীবনবিধান নিয়ে বিভিন্ন বিষয় এবং সমসাময়িক বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামী সংস্কৃতিতে বন্ধু নির্বাচন। আলোচনা করবেন ডাক্তার সুফিয়া রহমান, এমিরেটাস প্রফেসর কার্ডিওলজি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। আমাদের একটা মজার টপিকস আজকে আপনার সঙ্গে আমরা শেয়ার করব। আপনি বয়োজ্যেষ্ঠ এবং আমার বিশ্বাস আপনি অনেক বন্ধুদের নিয়ে আপনার জীবন পাড়ি দিয়ে এসেছেন এবং আমার জানা মতে আপনি একজন ভালো বন্ধু। তো এই বন্ধু নিয়ে আমরা কি গতানুগতিক জীবনেই আমরা চলি, নাকি বন্ধুর জন্য আমাদের ইসলামে আসলে কোনো কথাবার্তা আছে বা ইসলামের কোনো নির্দেশনা আছে, সেই বিষয় নিয়ে আজকে আপনার কাছে আমরা শুনব। প্রথমেই আমরা শুনতে চাইবো আপা, যে আমাদের জীবনে বন্ধু কারা? এই বন্ধু যদি বন্ধু হয় তাহলে জীবনটা অনেক সুন্দর হয়। আমরা যদি শুরু করতে যাই, বন্ধু নির্বাচনে একটা বিরাট ব্যাপার আছে। যখন আমরা নির্বাচন করি, ছোটবেলায় তো আর সেই নির্বাচিত একটা মন থাকে না, আর আমরা যখন বড় হই বা প্রাপ্তবয়স্ক হই বা তার চেয়েও বেশি বয়স্ক হয়ে যাই, তখন বন্ধু নির্বাচনে কতগুলো জিনিস খেয়াল করা যায়। যেমন ধরেন, বন্ধু নির্বাচনে আমাদেরকে তিনটা জিনিস দেখলে খুবই ভালো হয়। যেমন হলো বন্ধু যে সে পুণ্যবান কিনা, অনেস্ট কিনা, তার অ্যাটিচিউড এবং কথাবার্তা বা তার জীবনটা সে ওইভাবে পরিচালনা করে কিনা, সেটা আমরা যখন বয়স হয়ে যায় তখন এই বন্ধুগুলো ওইভাবে চুজ করতে পারি। ছোটোবেলার কথা আমি পরে আসছি। তারপরে দেখেন, নেক্সট গুণটা থাকতে হবে যে সে চরিত্রবান। আর তিন নম্বর আমরা বলতে পারি যে সে জ্ঞানী বা বিচক্ষণ। এগুলোর প্রয়োজন আছে, প্রয়োজন আছে, বিকজ বন্ধুত্ব হলো গিভ অ্যান্ড টেকের, এবং এমন একটা সংমিশ্রণ হয় মনের আদান প্রদান, এটা কিন্তু অন্য সম্পর্কের সঙ্গে হয় না, তুলনা করা যায় না, যে যাই না। ধরেন আপনার ভাই বোন আছে, মা বাবা আছে, নানি দাদি আছে, ছেলে মেয়ে আছে, এদের সঙ্গে যে বন্ধুত্বটা হয় সেটা টোটালি ডিফারেন্ট। আর এই বন্ধুত্বের মধ্যে কোনো বার থাকে না, এই বার থাকে না, আপনি আলোচনা করতে পারেন, যে যেটা খুশি করতে পারেন। সেই জন্যই সে সত্যবান হতে হবে, সে চরিত্রবান হতে হবে, সে আপনি সিম্প্যাথেটিক হতে হবে, সে নলেজেবল হতে হবে, যাতে আপনার সঙ্গে শেয়ার করে একটা সেও আরাম পায়, আপনিও আরাম পান। তো সেইখানে আমরা একটু বলতে পারি যে কাকে আমরা করব না, এটা কিন্তু আমাদের একটা বিরাট একটা জায়গা। সহজে তো আর কাউকে বলা যাবে না তুমি চরিত্রবান না, তুমি এটা না, তুমি সেটা নিজেকে দেখে নিতে হবে, বাছাই করতে হবে, বাছাই করতে হবে। বাছাই করতে গেলে বলা আছে যে চার পাঁচটা জিনিস খেয়াল করার জন্য, যে দেখছেন যে অহরহ মিথ্যা বলে রাইট অ্যান্ড লেফট, তাহলে আপনি বুঝলেন যে আপনার জন্য সে এরকম করবে, সে আপনার বন্ধু হতে পারবে না। হয়তো আপনার মানে সুপারফিশিয়াল অফিসে যেহেতু চেনেন বা কলিগ বা আপনার আত্মীয়, দূরের আত্মীয়, তার সঙ্গে সম্পর্ক রাখবেন, কিন্তু ওই বন্ধুত্ব বলে কথাটা আর ওখানে হবে না আর কি। সে যদি মিথ্যাবাদী হয়, পাপী হয়, কৃপণ হয়, বোকা হয়, জ্ঞানী না হয়। আমার কিন্তু এখনও স্কুলের ফ্রেন্ডরা আছে আমার, আমি খুব লাকি, আলহামদুলিল্লাহ, অনেক কিছু শেয়ার করি ওদের সঙ্গে, যেগুলো নাকি পরিবারের কারোর জন্য শেয়ার করা সম্ভব হয় না। এবং ওদের উপদেশ, ওদের কথাবার্তা, ওদের সান্ত্বনা, ওদের যুক্তিকতা আমার এত ভাল লাগে। আমি যদি দেশেও থাকি, বাইরেও থাকি, বা এমন ওরা আমার থেকে দূরে থাকে, তবুও আমরা কমিউনিকেট করি করি, এবং রিয়েলি বলার পরে তখন বোঝা যায় যে আসলে বন্ধু কী জিনিস। আমার এখনও স্কুল ফ্রেন্ডরা আছে যাদের সঙ্গে আমি শেয়ার করি, এবং আমার কলেজ লাইফে যারা ইন্টারমিডিয়েট পড়তে যখন, তখন তো একটা স্তরে আমরা যাই, স্কুল শেষ করলাম, ইউনিভার্সিটিতেও গেলাম না, মাঝখানে একটা জায়গা, সেই জায়গাটাতেও আপনার আমার এক বন্ধু এখনও আছে, আমার বন্ধু কয়েকজন, আমি ওদের মিস করি, এবং আমাদের যোগাযোগ আছে এখনও, আমরা শেয়ার করি অনেক কিছু। আর তারপরে যখন মেডিকেল কলেজে পড়লাম তখনও আবার আরেক গ্রুপের সঙ্গে বন্ধুত্ব হলো। অর্থাৎ সত্যবাদী না হলে আর আপনি যে অনেস্ট না হন, তাহলে তো কোনো বন্ধুত্ব কোনো দিনই টিকবে না। এবং আপা, আপনি যদি আপনার সঙ্গে শেয়ার করি, তাহলে দেখেন যে
ইসলাম এমন একটা জিনিস যেখানে বলা হচ্ছে পরিপূর্ণ জীবন জীবন বিধান। এই পরিপূর্ণ জীবন বিধানের মধ্যে দেখেন বন্ধু নির্বাচনে কি কোন পদ্ধতি মানতে হবে, কি বিষয় আলোচনা মানে মাথায় রাখা উচিত, এই কথাগুলো ইসলামে এসছে এবং এ নিয়ে অনেক হাদিস আসছে। আল্লাহ কোরআন শরীফে আয়াত উল্লেখ করেছেন। আবার আমার আমাদের যারা নবী রাসূল দেখতে পাই তাদেরও বন্ধু কিন্তু আমাদের সামনে অনেক উদাহরণ আছে। তারপর আমি বন্ধু নির্বাচনে আপনার কাছে মানে কোরআন হাদিসের আলোকে কিছু তথ্য চাই। চরিত্রবান হতে হবে, সত্যবাদী হতে হবে। আমরা কি দেখি এখন, আমরা আমাদের ওয়ার্কিং লাইফে আমাদের কলিগদের সঙ্গে বা আমাদের আত্মীয়স্বজন যারা আছেন এদের কেউ সত্যবাদীর মধ্যে আনা আপনার খুব কঠিন হবে, খুবই কঠিন একটা ব্যাপার। তারপরে আপনার প্রতি সত্যবাদী হবে সেটাও আর একটা ব্যাপার। তারপরে আপনার সঙ্গে আপনার কথা আপনি কথা বললেন একটা ফ্র্যাঙ্কলি, সেটা সে পিছনে নিয়ে আর একটা পর্যালোচনা করলো, তখনও তো আপনার ভালো লাগবে না যে আমার বন্ধু আমি বিশ্বাস করে বললাম সে আমার এটা। ইসলামে সেই জন্য মিথ্যাবাদীকে এনকারেজ করে না। সূরা তাওবাতে যেটা আছে সেটা হলো যে সৎ কাজ যে করে নির্দেশ দেয়, যে নামাজ কায়েম করে, যাকাত দেয়, তারপরে আপনার মৌলিক বিষয় হিসাব যেগুলো আমরা নিজেদের সংসারের জন্য করে থাকি সবার জন্য করে দিই, তো ইমানদার পুরুষ ইমানদার নারী ফ্রেন্ডশিপ হতেই পারে, বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু সেখানে কি থাকবে সেই সেখানে বলা হয়েছে সুরাতে যে আমরা যেন সেই লোকের সঙ্গে করে যে অসৎ নয়, যে নামাজ কায়েম করে, যে যাকাত দেয়, তারপরে হলো যে আল্লাহ ও রসুলের নির্দেশ অনুযায়ী চলে, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমাদের জন্য। এবং সেটা যদি সেই নির্দেশ অনুযায়ী চলে আমাদের ভুল হওয়ার কোনো কথাই নেই। সেই তো সূরা তাওবাতে এই কথাটাই বলা হয়েছে, আমাদের বন্ধুত্ব বন্ধু হলো আল্লাহ রসুল। আর সেই সঙ্গে যদি আমরা আর একটু দেখি তাহলে এই যারা নামাজ কায়েম করে, যারা সত্যবাদী, যাকাত দেয় এবং অন্যের কোনো ক্ষতি করে না, আল্লাহর নিয়ম রসুলের নিয়মে চলে, তাদের সঙ্গে বন্ধুত্ব তো কোনো মানে খারাপ কিছু হওয়ার কোনো আশাই করা যায় না। এমন কিছু হয়তো হয় আমরা সেটা প্যারেন্টসের সঙ্গে শেয়ার করতে পারি না। জাকাত নিয়ে আমাদের নামাজ কায়েম করা নিয়ে যে হাদিসগুলো এসেছে আমি আপনার কাছে একটু শুনতে চাই আপা। এখানে বন্ধুত্বের এটা আলোচনা করতে গেলে আমিও একটু ইমোশনাল, যেখানে আমি আমার লাইফে আমি রিয়েলি বলবো যে আমি আল্লাহ তাআলা আমাকে অনেক মায়া করেছেন, আমি ভালো ভালো বন্ধু পেয়েছি, এখনও আছে আমার সঙ্গে, দু একজনকে আমি হারিয়ে ফেলেছি, কিন্তু তারপরেও ওরা যা আমার জন্য করে গেছে সেটা আমি এখনও নার্চার করি। তারপরে জানেন যারা আমরা বন্ধু এদের মধ্যে আমরা ধরেন নামাজ পড়া, তারপরে যাকাত দেওয়া, হজ করা, তারপরে আমরা অন্যের সম্বন্ধে গিবত না করা, বন্ধুত্ব আমরা হলেই তো একটা জানিস ও এটা করছে, ও এটা করছে, এই ধরনের কোনো কথা না বলে বা যে আমাকে ও এটা করতে বলেছিল আমি কিন্তু করি নাই কারণ আমার পছন্দ হয় নাই, ইনস্টেড অফ সেইং যে আপনি কি বলছে না বলছে সেটা গিবতে চলে যায়। তো এই সমস্ত ওভার দি ইয়ার্স করতে করতে আমার তো এই বয়সে আমি দেখলাম যে বন্ধুত্বের মত যেটা হলো যে ইনভেস্টমেন্ট, যেটা বলি আমরা আপনাদের ব্যাংকের খাতায় যদি বলতে চান, তাহলে ইনভেস্টমেন্ট ইন ফ্রেন্ডশিপ ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট, বেস্ট ইনভেস্টমেন্ট, এবং ইট নেভার লেটস ইউ ডাউন, নেভার লেটস ইউ ডাউন। বন্ধুত্ব এমন একটা জিনিস, আর আমি নিজে অনেক অনেক ক্রাইসিসের সময়, হ্যাঁ আমরা মানুষ, আমাদের একসময় ভালো লাগে, একসময় ভালো লাগে না, এমন কিছু হয়তো হয় আমরা সেটা প্যারেন্টসের সঙ্গে শেয়ার করতে পারি না, বাচ্চাদের সঙ্গে শেয়ার করতে পারি না, ঘরে হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে শেয়ার করতে পারি না, তখন বন্ধু এত ভালো একটা রোল করে এবং এত প্রশান্তি নিয়ে আসে, তখন মনে হয় আসলে যার বন্ধু নাই সে কত হতভাগা বলতে পারেন। এখানে আরেকটা জিনিস আছে যে আপনার যদি বন্ধু না পান তাহলে কি আপনি একা থাকবেন, সেটাও কিন্তু কোরআন হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে তুমি যদি নিঃসঙ্গ থাকো সেটা বন্ধু না থাকার থেকে উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে বন্ধু আপনার ধর্মের উপরে মানে বন্ধুর ধর্মের উপরে সবাই হয় মানে প্রভাবিত হয়। এই ধর্মটা শুধুকে মানে নামের ধর্ম বলা হয় না, অর্থাৎ তার চরিত্র, তার ক্যারেক্টার, তার
ধরন ধারণ, তার আচরণ, তার অ্যাটিচিউডে সব কিছুই কিন্তু একটা বন্ধুর উপরে আরেকটা বন্ধু প্রভাবিত হয়। সেখানে যদি ভালো বন্ধু হয় তাহলে আপনাকে সবসময় ভালো কাজের দিকে নিয়ে যাবে, যদি খারাপ বন্ধু হয় তাহলে আপনাকে টেনে নিয়ে যাবে সব খারাপ কাজের দিকে। এবং আপনি সবসময় দেখবেন সমাজে জোটবদ্ধতার যে বন্ধুর গ্রুপ, এই বন্ধু গ্রুপের মধ্যেও আপনার একই রকম লোক থাকে। আপনি অ্যাবসলিউটলি রাইট, এই যে খারাপ বন্ধুত্ব আপনাকে খারাপের দিকে নিবে, আজকে একটা খারাপ, কালকে আর একটা খারাপ, পরশু আর এরকম করে করে যেতে যেতে আপনি কিন্তু ওই খারাপেই চলে যাবেন বিভিন্ন বন্ধুত্বর জোরে, এবং সেটা আপনাকে আখেরাতে ওই খারাপের দোজকেই নিয়ে যাবে, কারণ আপনি ভালো কাজ করেন নাই। কিন্তু যদি ভালো বন্ধু এসে আপনি ভালো কাজ করেন, আপনি ভালোভাবে চলেন এবং করেন, তাহলে আখেরাতে আপনার একটা পুরস্কার আল্লাহ তাআলা সুবহানাহু তাআলা দিবেন। আমি যেটা বলছি বন্ধুতে একটা এক্সাম্পল আমি দিতে পারি, আমাদের এই ক্লোজ সার্কেলের ভিতরে যেটা হয়েছে, যেমন অনেকে, এটা আমি কোনো ডিবেটে যেতে চাচ্ছি না, যেমন শুক্রবারে জুমার নামাজে যাওয়া, যেখানে যেখানে ফ্যাসিলিটি আছে মেয়েদের যাওয়ার সেখানে যাওয়া, তো আমি যখন যাওয়া শুরু করি আমার বলে তুই যাচ্ছিস, হ্যাঁ তো বলে না এরকম হয় ওরকম হয় অমুক বলে এটা বলে, আমি কিসের কি, তো আল্লাহকে ডাকতে যাব, মসজিদে যাব, জুমায় গেলে খুতবা আমরা বাসায় বসে শুনতে পারি না, সেখানে গেলাম শুনলাম ভালো লাগে, আরও দশজনের সঙ্গে দেখা হলে, দেখতে দেখতে আমার ফ্রেন্ড সার্কেল কিন্তু সবাই এখন জুমার নামাজে যায়। এই যে একটা ভালো জিনিস, এবং তার থেকে শুনে তারা অন্য ফ্রেন্ডরা অন্য আত্মীয় স্বজনরা যাচ্ছে, সেই জন্য বলছি যে বন্ধুরা কিন্তু অনেক ইনফ্লুয়েন্স করতে পারে লাইফে ভালোর দিকে, আর যে বন্ধু আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সেটা অ্যাভয়েড করাটাই আপনার জন্য বাঞ্ছনীয়। আমি আপনার শেয়ার করে একটা খুব খুব খারাপ একটা ঘটনার উদাহরণ আমি রাসূলের যুগে দিতে পারি, আমি নামটা মেনশন করব না, শুধু গল্পটা বলি, ঘটনাটা বলি হাদিসের, যে খারাপ বন্ধু কোথায় কি হতে পারে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একজন মানে তৎকালীন একজন নেতা ওখানে তাকে খাবারের জন্য দাওয়াত দিয়েছেন, তো উনি দাওয়াত কবুল করেছেন, দুইজন ছিলেন, তো দাওয়াত কবুল করার না উনি বলছেন দাওয়াত কবুল করেননি, তো তিনি দাওয়াত কবুল না করলে তিনি বললেন যে হ্যাঁ আমি দাওয়াত কবুল করতে পারি যদি আপনি ইসলাম গ্রহণ করেন। তখন ওই লোক ইসলাম গ্রহণ করলো, করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত খেলেন এবং উনি ইসলাম গ্রহণ করলেন। তারপরে উবাই যে আরেকজন, সে তার বন্ধু, সে বলল যে তুমি এ কাজটা কেন করলা, তুমি কেন মানে ইসলামের দাওয়াত গ্রহণ করলা। তখন উনি বললেন যে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত খেতে ডাকি আর তিনি যদি না আসেন, সমাজে আমার যে মর্যাদা এই মর্যাদা ক্ষুণ্ণ হবে, আমি মর্যাদা রক্ষার জন্য ইসলাম কবুল করে তারপর তাকে দাওয়াত দিয়েছি, এর জন্যই করেছি। সব কিছু বাদ দিয়ে যদি ভালোবাসতে না পারে, বন্ধুত্ব গ্রহণ না করতে পারে, তাহলে ঊর্ধ্বে না উঠতে পারে, তাহলে তারা আসলে মুসলমানের পর্যায়ে পড়ে না। এটা ওখানে ইয়েতে আছে, আমি একজাক্ট আয়াতটা বললাম না, কারণ এটা আমার জন্য এই এই ভালো বন্ধু, আপনি যেটা বলছেন খারাপ বন্ধুর গল্পটা আমার কাছে খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক। আর আমাদের সময় তো আমরা দেখতেই পাই খারাপ বন্ধু কোথায় আপনার ভালো ছেলেটাকে নিয়ে নিতে পারে, ভুল ব্যাখ্যার জন্য আপনি দেখেন যে জিহাদের ভুল ব্যাখ্যার কারণে ভালো ছেলে মেয়েগুলা, বন্ধুত্বের কারণে ভালো ছেলে মেয়েগুলা আপনার ভুল ব্যাখ্যা নিয়ে জিহাদ হয়ে সুইসাইড করে, মানুষ মারে, ইয়ে করে, যেটা ইসলামের আসলে কনসেপ্টের মধ্যেই নেই, কোথাও নাই। কিন্তু এটা স্রেফ বন্ধুত্ব, এবং দেখবেন একটা গ্রুপ বন্ধুত্ব করে এবং তারাই ওই জঙ্গি হয়ে তারাই আপনার ওই ওই ইয়েতে নেয়। তো খারাপ বন্ধু কোথায় নিতে পারে, এটা ইসলামের চর্চা থেকেও, নেগেটিভ চর্চা থেকেও নিয়ে যেতে পারে, আর আদার্স খারাপ জিনিস তো আছেই। কারণ আপনি যদি আল্লাহ রসুলকে ভালোবাসেন এবং যে বন্ধুত্বটা করবেন সেটা আল্লাহ রসুলের জন্যই করতে হবে, সেটাই যদি আপনি করেন তাহলে কিন্তু ভুল হওয়া খুব 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 কঠিন ব্যাপার এবং হয়ও না সাধারণত, কারণ সেখানে আল্লাহ তাআলা সহায় হন এবং নিজেই সাহায্য করেন। উনি যখন কথা বলতেন সাহাবীরা চুপ হয়ে যেতেন, এখন আপনি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুরা এমনই আল্লাহওয়ালা ছিলেন, এমনই ইয়ে ছিলেন যে তাকে এমনভাবেই ফলো করতেন যে দেখা গেছে মসজিদে কুবায় যে দুইবার দুই ইয়ে হয়ে গেল, নামাজের মধ্যে তিনি পশ্চিম যখন চেঞ্জ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেঞ্জ করলেন, সঙ্গে সঙ্গে তার বন্ধুরা তার সঙ্গে চেঞ্জ করে ফেললেন। এমন দেখা গেছে যে নামাজের মধ্যে সেজদা করছেন, সেজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলে ফেলছেন, সঙ্গে সঙ্গে তার পেছনের সমস্ত সাহাবীরা জুতা খুলে ফেলছেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে জিজ্ঞেস করলেন যে আমি জুতা খুলছি, আমার জিব্রাইল আলাইহিস সালাম আসছেন, তিনি জানাইছেন যে আমার জুতায় আপনার নাপাকি আছে, তোমরা জুতা খুললা কেন, বললেন আপনি খুলছেন তাই আমরাও খুলে ফেলছি। এতটা বিশ্বাস ওনার উপরে ছিল, এত বন্ধু ছিল, এরকম 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 সাহাবীদের সঙ্গে ওনার যে সম্পর্কটা ছিল এগুলো আমরা এখন মোটেও দেখতে পাই না, এবং
ওনাকে ভিজিট করতে গিয়ে একজন বলছিলেন স্কলার যে আমি তো অনেক দেশ দেখছি, অনেক রাজত্ব দেখেছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আমি যখন এই মদিনায় গিয়ে মক্কা শরীফে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা করলাম এবং সেখান থেকে মদিনা থেকে দেখেছি, মক্কায় এসে উনি বললেন যে আমি এরকম কোনো ব্যক্তি দেখি নাই যে তার তার এত সাপোর্টার এবং এত অন্তর, মানে সাহাবি মিন করেছেন উনি করে দিয়ে, যে উনি যদি একটা থুতু ফেলতেন ওরা হাতে নিয়ে নিত, উনি যদি না অজু পড়তেন ওরা পানিগুলো ধরে নিত, এবং উনি যদি কথা বলতেন, সবচেয়ে বড় জিনিস আমাদের এই সমাজে এটা কিন্তু খুব বেশি, আমি এখন যেটা বলতে যাচ্ছি, উনি যখন কথা বলতেন সাহাবীরা চুপ হয়ে যেতেন। এখন আপনি পাবেন না, আমরা এগুলো ফলো করি না, কিন্তু এই জিনিসটা উনি বলছে যে আমি কত রাজত্ব কত রাজা দেখছি কিন্তু এই জিনিস আমি দেখি নাই, হি ইজ স্পেশাল। আপা, আরব দেশে একটা কালচার আছে, সেটা হলো যে মেয়ে ছেলে বিয়ে করানোর সময় সে দেখে বন্ধু কারা, অর্থাৎ বন্ধুদের লেভেল দিয়ে আপনার ওই যিনি সঙ্গে মানে পাত্র নির্বাচন করা হয়। আরেকটা জিনিস আপা আমি বলতে চাই যে আমাদের এখনকার যে বিষয়গুলো আসছে বন্ধু বিষয়ে কোরআন হাদিস আর অনেকগুলো আছে, আমরা বলতে গেলে লম্বা সময় লাগবে, অত সময় আমরা হয়তো পাবো না, অনেক অনেক সূরাতে এটা অনেক সূরাতে আছে, আমরা এটা পাবো না। ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু আনহু আমাদের যে কথাগুলো আপনি বলছেন যে চার তিনটা গুণ নেককার চরিত্রবান জ্ঞানী ও বিচক্ষণের কথা উনি বলেছেন। জয়নুল আবেদিন একজন তার বাকিকে উপদেশ দিতে গিয়ে বন্ধু নির্বাচনে বলছেন মিথ্যাবাদী পাপি কিপন, আপনি যে কথাগুলো আসলে বলে আসছেন। আর শেক্সপিয়ার বলছেন যে ভালো জিনিস, শেক্সপিয়ার বলছেন যে তুমি বলো তোমার বন্ধু কারা, আমি বলে দেবো তুমি কেমন কেমন মানুষ। এটা অদ্ভুত বিষয়। তারপর বন্ধুর বিষয়ে আমরা যদি কথা বলতে চাই তাহলে আমাদের আরো অনেক লম্বা সময় লাগবে। আজকে আমরা অল্প সময় আপনার কাছ থেকে যা শুনলাম আলহামদুলিল্লাহ, আমরা মানে অনেক কিছু শিখলাম এবং আমরা ভবিষ্যতে আপনার কাছে আরো অনেক শুনবো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বন্ধু নির্বাচনে সচেষ্ট হই, কেননা বন্ধু আমাদেরকে স্বর্গ থেকে নরকে নিয়ে যেতে পারে, আবার বন্ধু আমাদের নরক থেকে স্বর্গে তুলে নিতে পারে। বন্ধু মানে হচ্ছে দুটি আত্মার সংমিলন সংমিশ্রণ, যাকে আপনি প্রাণ খুলে সব বলতে পারবেন। সুতরাং আমরা বন্ধু নির্বাচনে সতর্ক হই, সচেষ্ট হই, যাতে সেই বন্ধু আমরা পাই যা আমাদের কোরআন এবং হাদিসের আলোকে নির্ধারিত মাপকাঠি দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।